রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার জন্য তৌফিক দান করলেন, তারই দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা পবিত্র কোরআন সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। তার মধ্যে পবিত্র কোরআনের যে সূরাগুলি রয়েছে সেই সূরার অনেক মিথ্যা ফজিলত বাজারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন বইয়ের মাধ্যমে, বিভিন্ন প্রেসের কোরআনের মাধ্যমে। তা আমরা সঠিক আমল এবং সঠিক ফজিলত এবং সাথে সাথে কিছু জাল জয়ীফ ফজিলতগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস পাব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন ইনশাআল্লাহ, আজকে সূরা বাকারা সাথে আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত আমল এবং এর ভ্রান্তির নিরসন, এগুলো সূরা বাকারির অংশ। আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াত এবং সূরা বাকারার শেষ দুই আয়াত, এ সম্পর্কে অনেক কথাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি এসেছে সহিহ মুসলিমের 1860 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালা আল্লাহ নবী বলেন, লা তাজআলু বুয়ুতিকুম বুয়ুতাকুম মাকাবির, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমরা তোমাদের ঘরগুলিকে কবরস্থানে গোরস্থানে পরিণত করো না। ইন্নাস শাইতানা, নিশ্চয় শয়তান, ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফিহি সূরাতুল বাকারা, ওই ঘরে প্রবেশ করে না, ওই ঘরে ঢুকতে পারে না যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সেই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করে না। প্রথমে আল্লাহ নবী বললেন, ইন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলিকে কবরস্থানে পরিণত করো না। কবরস্থানের মানুষ ঘুমিয়ে থাকে, কবরস্থানের মধ্যে কি হয় না হয় দুনিয়ার কোনো মানুষ বোঝে না, চিহ্ন না থাকলে মানুষ বুঝতেও পারে না এখানে কবরস্থান না কি, কিছু বোঝা যায় না। যদি কোনো চিহ্ন থাকে তাহলে মানুষ বুঝতে পারে যে না এটা কবরস্থান, কিন্তু যেখানে কোনো সারা শব্দ নেই, যেখানে কোনো আওয়াজ নেই, ওটা হলো কবরস্থান। তাহলে হাদিসের এই অংশ দ্বারা বোঝা যাচ্ছে যে কবরস্থানের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না। কিন্তু আমরা ছোটবেলায় দেখেছি, এখনও দেখি আশেপাশে যে কবরস্থানে হুজুর সবাই মিলে সবাইকে নিয়ে সূরা ইয়াসিন পড়ে, কমপক্ষে যারা শহীদ আবিদার অজ্ঞ জাহেল এরা হাফিজি মাদ্রাসা খুলে বসে আছে, এরা গিয়ে কবরের পাশে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস তিনবার পড়ে তারপরে মোনাজাত করে দেয়। অথচ আল্লাহ নবী বললেন, ঘরকে কবরস্থানে পরিণত করো না, তার মানে কবরস্থানে কোরআন তেলাওয়াত হবে না, কবরস্থানের মধ্যে কোরআন তেলাওয়াত হবে না, ওইটা কোরআন তেলাওয়াতের জায়গা নয়, কবরস্থানে কোরআন তেলাওয়াত করা যাবে না, এটা হারাম। আর মৃত ব্যক্তির কাছে কোরআন পাঠের কোনো নেকি পৌঁছে না, কোরআন এসেছে জীবিত মানুষের জন্য। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের বাড়িঘরগুলি কবরস্থানে পরিণত করো না। কবরস্থানে যেমন কোরআন তেলাওয়াত হয় না, তোমার ঘরকে এমন বানিও না
নিশ্চয় শয়তান ওই ঘরে প্রবেশ করে না যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। তো আমাদের ঘরে কি সূরা বাকারা তেলাওয়াত হয়? আমাদের ঘরে এখন বলে যে ডিজে বাজে না, কি জানি কয় বক্স বাজে না, আমাদের ঘরে ডিশ লাইন চলে, আমাদের ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় না। বাপ বিদেশ চলে গেছে, বাপের ছবিটা ঘরের মধ্যে ঝুলিয়ে রাখছি, অথবা মূর্তি ঘরের মধ্যে ঝুলিয়ে রাখছি, আর কিছু না থাকলেও বাচ্চা পুতুল কিনে এনেছে, ওইটা মহিলা বুঝে না সুকেজের মধ্যে ভরে রেখেছে, জীবন্ত পুতুল, জীবন্ত মাছ, জীবন্ত কুকুর, আরে জীবন্ত বিড়াল, এগুলা ঘরের মধ্যে মানে পুতুল জীবন্ত মনে হচ্ছে যেন জীবন্ত দেখে দেখে। আবার রবি ঠাকুরের ছবি কেউ কেউ ঝুলিয়ে রাখছে, রবি ঠাকুরকে ভালোবাসে, কাজী নজরুল ইসলামকে ভালোবাসে, এদের ছবি, আবার কেউ নেতানেত্রীর ছবি ঘরের মধ্যে, বাবের ছবি, মায়ের ছবি ঝুলিয়ে রাখছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করে না। কিন্তু আমরা বাকারা তেলাওয়াত করি না, বাকারা তো দূরের কথা, সূরা ইখলাস তেলাওয়াত করার সময় নেই, কোথায় সময়? তাহলে আমাদের ঘরগুলি শয়তানের কারখানা হয়ে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম হাকেম মুসনাদ হাকেমের মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন, ইমাম হাকেম, ইমাম জাহাবি একে সহি বলেছেন, আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ এই হাদিসটাকে হাসান বলেছেন, যে নিশ্চয় প্রতিটি বস্তুর একটি চূড়া রয়েছে, আর পবিত্র কোরআনের উঁচু চূড়া হলো সূরাতুল বাকারা। যে যখন যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান বেরিয়ে যায়, যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান বেরিয়ে যায়। ইবনু হিব্বান এবং সহিহ তারগিব ও তারহিবের মধ্যে এসেছে 1462 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি ঘরের মধ্যে সূরা বাকারা পাঠ করে ওই ঘর থেকে শয়তান পিছনের রাস্তা দিয়ে ওয়ালাহু জুরদ বায়ু সারতে সারতে পারতে পারতে চলে যায়। মানে এমন অবস্থা খারাপ হয় যখন ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করে শয়তান বায়ু নিঃসরণ করতে করতে চলে যায়। সুবহানাল্লাহ, শয়তান থাকে না তো থাকে না, বায়ু নিঃসরণ করতে করতে চলে যায়। আর আমাদের ঘরের মধ্যে শয়তান বাসা বেঁধে রয়েছে, কারণ খবর নেই তো সূরা বাকারার। যদিও পরে রমজান মাসে বছরে একবার পরে মহিলা, আর কোনো খবর নেই। শুধু কি তাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাশরের ময়দানে যখন মানুষের কোনো ছায়া থাকবে না, কঠিন প্রখর রৌদ্রের মধ্যে, আজকে যেই রোদ, আপনি ছাদের উপরে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকেন তো আপনার অবস্থা কি হয়? 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার 50,000 বছর সমান আখেরাতের একদিন, উপরে ছাদ, তার নিচে ছাদ, তার উপরে ফ্যান ঘুরছে, তারপরে কথা বলতে শরীর ঘেমে একদম জামা ভিজে যাচ্ছে, শরীর দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেছেন হাশরের ময়দানে মানুষের প্রায় 1 মাইল উপরে সূর্য যখন আসবে তখন 2টা সূরা আছে, যে 2টা সূরা মানুষের পক্ষে কথা বলবে, মানুষকে ছায়া দান করবে। সহিহ মুসলিম 1910 নম্বর হাদিস। নাওয়াস ইবনু সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআনের ধারক ও বাহক সূরা আলে ইমরান, সূরা বাকারা যারা পাঠ করে তাদের ধারক ও বাহক কিয়ামতের ময়দানে তারা এমনভাবে আগমন করবে তাদের আগে আগে, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান ওই ধারক এবং বাহকের, ওই তেলাওয়াতকারীর, আমলকারীর, পাঠকারীর আগে আগে চলতে থাকবে। নাওয়াস ইবনু সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা, সূরা আলে ইমরানের উদাহরণ দিতে গিয়ে আমাকে 3টি উদাহরণ দিয়েছেন, কিভাবে আসবে সেটা আমি আজ পর্যন্ত ভুলিনি। 1 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সূরা দুটি আসবে ছায়ার মতো, ছায়ার মতো আসবে, তার মাঝে থাকবে আলো, তাদেরকে ছায়া দান করবে। 2 নম্বর
কালো মেঘের খণ্ডের নিয়ে এসে তাদেরকে ছায়া দান করবে, উত্তপ্ত রৌদ্রের মধ্যে এক খণ্ড মেঘ, আবার আল্লাহ নবী বলছেন কালো মেঘ, মেঘ না শুধু কালো মেঘ। কালো মেঘ আসলে কি হয়, ছায়া হয়ে যায় না? হঠাৎ করে রৌদ্রের মধ্যে কালো মেঘ আসলে কি হয়ে যায়, ছায়া হয়ে যায়। তো আমরা ছোটোবেলায় দৌড়াতাম যে মেঘের আগে যাবো, ছায়া আসছে দেখি, রোদ যাতে না ধরতে পারে, কিন্তু দৌড়ে কি পারা যাবে, পারা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি, যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করে, সূরা আলে ইমরান তেলাওয়াত করে, তাকে এই কালো মেঘের মতো হাশরের ময়দানে ছায়া দান করবে। তিন নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা সূরা আলে ইমরান সূরা বাকারা পাঠ করবে তাদেরকে ডানা বিস্তারকারী পাখির নাই, এক ঝাঁক পাখি যেমন মানুষের উপরে দাঁড়াইলে মানুষের শরীরের মধ্যে ছায়া লাগবে প্রখর রৌদ্রের মধ্যে। আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডানা বিস্তারকারী পাখির মতো মানুষের উপরে ছায়া দান করবে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। শুধু কি তাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের সাথীর পক্ষে বিতর্ক করবে আল্লাহর সাথে, সূরা বাকারা সূরা আলে ইমরান বিতর্ক করবে। পড়েছেন কোনোদিন সূরা বাকারা? পর্ব থেকে কোরআন তেলাওয়াত তো জানি না। আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা সূরা আলে ইমরান মানুষের পক্ষ হয়ে বিতর্ক করতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন আপনার সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে যে ব্যক্তি সূরা বাকারা পাঠ করবে রাতের বেলায় ওই ঘরে তিন রাত পর্যন্ত শয়তান প্রবেশ করবে না, যে ব্যক্তি দিনের বেলায় সূরা বাকারা পাঠ করবে তিন দিন পর্যন্ত ওই ঘরের মধ্যে কোনো শয়তান প্রবেশ করবে না। এর আগের যে হাদিসটি বলেছিলাম এটা হলো নাসাইর হাদিস, মুসনাদ আহমদের 22,146 নম্বর হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতার সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুনতু জালিসান, নবীর নিকটে বসা ছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম, এমত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন তাআল্লামু সূরাতুল বাকারা, তোমরা সূরা বাকারা শিক্ষা করো। কি বললেন? তোমরা সূরা বাকারা শিক্ষা করো, তোমরা সূরা বাকারা শিক্ষা করো। কেন? এর শিক্ষা করার মধ্যে বরকত এবং কল্যাণ নিহিত আছে। কি আছে? এটা শিক্ষা যারা করবে তারা বরকতপ্রাপ্ত কল্যাণপ্রাপ্ত হবে, আর এটাকে ত্যাগ করা পরিত্যাগ করা শিক্ষা না করা না শিখা না পাঠ করাতে আফসুস এবং অতি বেদনা রয়েছে, দুঃখ কষ্ট ক্লেশ রয়েছে। যে এটাকে পরিত্যাগ করবে সে আফসুস করবে, বেদনা করবে, দুনিয়াতেও আফসুস করবে পরকালেও আফসুস করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সূরা বাকারার মধ্যে এমন মোহিনী শক্তি আছে যার শক্তি বাতিল পন্থী জাদুকরদেরও নেই। যারা জাদু করে কুফরি কালাম দিয়ে জাদু করে না, এক শ্রেণীর মানুষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই জাদুকরেরও শক্তি নেই সূরা বাকারার এত শক্তি। মহিলা মানুষকে জিন ধরে না, ঘরের মধ্যে উৎপাত করে না, অনেক সময় রাত্রে বেলা অনেক সময় টিনের চালের মধ্যে বিল্ডিংয়ের ছাদের মধ্যে ধুমধুম শব্দ হয়, মনে হয় চালের মধ্যে কে যেন ঢিল মারতেছে, অথবা দূরের থেকে মহিলা মানুষ বুকের মধ্যে ব্যথা করতেছে, কিসে করে চিকিৎসায় ছাড়ে না, জিনে ধরে বুদে ধরে কত কিছু কালিয়ে ধরে আরও কত কিছু ধরে, কবিরাজের কাছে যায় তাবিজ দেয় আরও কত কিছু হয়, কিন্তু কোনো কাজ হয় না, তাবিজ খুলে ফেললেই অবস্থা কী হয়ে যায়, খুব খারাপ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এগুলো তো শয়তান, শয়তান না, এগুলো কার কাজ? জিন হয় শয়তানের মধ্য থেকে, আর শয়তানের মধ্যে জিন থেকেই শয়তান, মূল শয়তান যেটা ওটা কোত্থেকে? জিন থেকে, জিনের বংশধর, ওটা ইবলিস শয়তান হলো জিনের বংশধর। তো বাড়ির মধ্যে উৎপাত করে জ্বালাতন করে, অনেক সময় ঘরের মধ্যে জ্বালাতন করে, এই জন্য ওলামাগণ বলেছেন নতুন জায়গায় বাড়ি করলে নতুন ঘর উঠালে ওই জায়গায় গিয়ে একটু আওয়াজ করে বলতে হয় এই এই জায়গায় যদি অন্য কোনো জাতি অন্য কোনো কিছু থেকে থাকো তাহলে এখান থেকে সরে যাও, তোমাদের অনেক জায়গা আছে
এই বাড়িটা আমি ভারী করবো, এখানে আমার থাকার জায়গা, এখানে তুমি ডিস্টার্ব করিও না, এভাবে বলতে হয়। তো যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে শয়তান প্রবেশ করে না। জিন ভূত যত রকমের কালি আর যত রকমের পাঠা যাই থাক কোনো কাজ হবে না, যদি খালি সূরা বাকারা তেলাওয়াত করা হয় তাহলে আর থাকবে না। এক ভাই ইরাক থেকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে 6 মাস যাবত চিকিৎসা করতেছি, আমার স্ত্রীর চিকিৎসা করতেছি, স্ত্রী থেকে মা, মা থেকে বোন সবাইকে ধরেছে, তা আমি তো বাইরে থাকি, এখন করণীয় কি? যে 50,000 টাকা 60,000 টাকা খরচ করে ফেলছি এই কবিরাজের পিছনে, কোনো কাজ হচ্ছে না, তাবিজ তো দেওয়া যাবে না, করণীয় কি? তো এখান থেকে বলে দিলাম যে ভাই যদি কোরআন তেলাওয়াত জানে সবাই মিলে সূরা বাকারা শুরু করুক। অর্ধেক পরে কিছু মনে না করে রেখে দিয়েছে, বিনা পয়সা ওষুধ তো, এত বাঙালি বিনা পয়সা ওষুধ পছন্দ হয় না, অর্ধেক তেলাওয়াত করে রেখে দিয়েছে, আরো খেপছে, এমন খেপা খেপেছে আরো বেশি ধরেছে। এবার যখন একজন সুস্থ আবার দিয়েছে, কই ভাই অবস্থা খারাপ, পুরাপুরি তেলাওয়াত হয়নি। এবার যখন তেলাওয়াত করছে জিন নাই, জিনের 14 গোষ্ঠী শুদ্ধ পালে গেছে। এরকম বহু মানুষ, এটা আমার নিজের পরীক্ষিত, ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করলে জিনের আসর আর থাকে না, বিনা পয়সায় ওষুধ, কিন্তু মানুষের পছন্দ হয় না বিনা পয়সায় ওষুধ, তাবিজ না দিলে হয় না, ও তাবিজ ওকে জাহান্নামে নিয়ে যাবে, আমার তো তাবিজ লাগে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস শিক্ষা দিয়েছেন সেই হাদিস আমি পড়ে চলি, ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করলে এই সমস্ত জিন ভূত সব কিয়ে যাবে, পালিয়ে যাবে, এগুলো কিচ্ছু থাকবে না। তাহলে আপনার তাবিজের কি দরকার? কয়টা তো কঠিন, সূরা বাকারা তেলাওয়াত কি চারটাখানি কথা নাকি হুজুর? এটা তো হুজুরদের কাজ, এটা কি আমাদের কাজ? তো সূরা বাকারা 286 আয়াত, 286 আয়াত পড়তে তো আপনার সময় লাগবে, আপনার তো সময় নাই, ব্যস্ত মানুষ, খুব ব্যস্ত আপনার, বাড়িতে যেই তেলাওয়াত করুক ঘরের মধ্যে শয়তান থাকবে না। আর এত শক্তি এই সূরা বাকারার যে বাতিল পন্থী কুফুরি জাদুকর তাদের ওই শক্তি খাটবে না এখানে। তার মানে কেউ যদি জাদু করতে চায় আপনার ঘরে জাদু কাজ হবে না। সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে 4630 নম্বর হাদিস, উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাত্রের বেলা সূরা বাকারা তেলাওয়াত করতেছেন, রাত্রের বেলা সূরা বাকারা তেলাওয়াত করতেছেন, সূরা বাকারা যখন তেলাওয়াত শুরু করলো তার পাশে একটি ঘোড়া ছিল, ঘোড়ার পাশে তার সন্তান ঘুমিয়েছিল, এমত অবস্থায় সূরা বাকারা যখন তেলাওয়াত শুরু করেছে কিছুক্ষণ যাওয়ার পরে এইবার ঘোড়া শুধু লাফায় আর লাফায়, ঘোড়া লাফায় তিরিং বিরিং করে, সূরা বাকারা তেলাওয়াত বন্ধ করে দিল, আবার শুরু করলো কিছুক্ষণ পরে, যখন তেলাওয়াত বন্ধ করে ঘোড়াও চুপ হয়ে যায়, কিছুক্ষণ তেলাওয়াত করে আবার ঘোড়া লাফাতে থাকে, তিনি দেখলেন ঘোড়ার অবস্থা খুব খারাপ, আবার তেলাওয়াত বন্ধ করলেন, ঘোড়া বন্ধ হয়ে গেল, আবার তেলাওয়াত শুরু করলেন তৃতীয়বারের মতো, আবার ঘোড়া লাফাতে শুরু করলেন, পাশে ছিল ছেলে ইয়াহিয়া, বুরাইদা রাদিয়াল্লাহু দাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত বন্ধ করে দিয়ে ছেলেকে কোলে নিয়ে আসমানের দিকে তাকিয়ে দেখে একদল জ্যোতির্ময় কি জানি উপর দিকে উঠে যাচ্ছে। সকালবেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমার ঘোড়া লাফিয়ে উঠে, বারবার লাফিয়ে উঠে, 3 বার লাফিয়ে ওঠার পরে আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম, আমি ভাবছিলাম ঘোড়া না জানি আমার ছেলের উপরে উঠে এমন লাফানি শুরু করেছে, আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম কি যেন উপরের দিকে উঠে যাচ্ছে আলো। আল্লাহ নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুদাইর তুমি যদি সূরা বাকারা রাত্রের বেলা তেলাওয়াত করতে থাকতে তোমার তেলাওয়াত ফেরেশতার নিকটে এত ভালো লেগেছে, তোমার তেলাওয়াত শুনে গগন বিহারী জ্যোতির্ময় ফেরেশতা একদল ফেরেশতা জমিনে নেমে এসেছে, সুবহানাল্লাহ, তুমি যদি তেলাওয়াত করতে থাকতে সকাল পর্যন্ত তেলাওয়াত করতে ওই ফেরেশতা এত সুন্দর ফেরেশতা অগণিত ফেরেশতা মদিনার জমিনে থেকে যেত, মদিনার সমস্ত মানুষ দেখে তাদের অন্তর জোড়াত,
সমস্ত মানুষ ওই ফেরেশতাগুলি দেখে তাদের চক্ষু ঠান্ডা শীতল হয়ে যেত, তুমি কেন তেলাওয়াত বন্ধ করলে? সুবহানাল্লাহ, সাহাবী এমনভাবে তেলাওয়াত করতেছে, সূরা বাকারা, ফেরেশতা আসমান থেকে নেমে এসেছে, একদল ফেরেশতা গগন বিহারী ফেরেশতা জ্যোতির্ময় ফেরেশতা জমিনে নেমে আসছে ফের সাহাবীর তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ, আমরা ফেরেশতা থাকবে তো দূরের কথা, ফেরেশতা দৌড়িয়ে পালায় এমন কাজ করি ঘরের মধ্যে, ফেরেশতা কি দৌড়িয়ে পালায়, বক্সের এমন আওয়াজ আর এমন গান, এমন দুর্গন্ধ ঘরের মধ্যে, ফেরেশতা দৌড়িয়ে পালে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিলসিলা সহিহা 1213 নম্বর হাদিস, 12 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ যখন সালাতের মধ্যে তেলাওয়াত করে, মানুষ যখন সালাতের মধ্যে তেলাওয়াত করে ফেরেশতা তার পিছনে এসে দাঁড়ায়, তেলাওয়াত শুনতে শুনতে এবার ফেরেশতা বান্দার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়, বান্দা যা বলে ফেরেশতার মুখ গহ্বরে প্রবেশ করে, ফেরেশতার মুখের মধ্যে প্রবেশ করে বান্দার ঠোঁটের সাথে ফেরেশতার ঠোঁট মিলিয়ে দেয়, বান্দা যা তেলাওয়াত করে ফেরেশতার মুখের মধ্যে প্রবেশ করে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই জন্য সালাতে কোরআন তেলাওয়াতের জন্য তোমরা তোমাদের মুখগুলি পরিষ্কার রাখো, মুখের মধ্যে দুর্গন্ধ রাখিও না। কয়েক ওয়াজ প্রত্যেক দিন করেন, মুখের মধ্যে দুর্গন্ধ হাদিস আসতে কিসের জন্য হয়? হ্যাঁ, তামাক খেলে মুখের মধ্যে দুর্গন্ধ হয়, ফেরেশতা আসে না কাছে? আল্লাহর নবী বলেছেন মুখগুলি পরিষ্কার রাখো, ফেরেশতা মানুষের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দেয় কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ, তাহলে যাদের দুর্গন্ধ থাকে তাদের ফেরেশতা আসবে? দাঁত মাজে না, আর কত কিছু খায়, পবিত্র মুখকে এমন বানিয়েছে মানে পায়খানার মতো বানিয়েছে, এত সুন্দর ঝকঝকে দাঁত আল্লাহ দিয়েছিলেন, দাঁতগুলি সে তরমুজের বিচির চেয়েও কালো বানিয়েছে, কমট বানিয়ে রেখেছে দাঁতকে, মুখের দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। অথচ আল্লাহ নবী বলেছেন যে মুখকে পরিষ্কার রাখো, তাহলে সূরা বাকারা তেলাওয়াত করলে ঘরের মধ্যে শয়তান আসবে না। এবার আয়াতুল কুরসি, এটা এমন একটি আয়াত, আয়াতুল কুরসি এটা এমন একটি আয়াত যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আসছে আবু ইয়ালা এবং মুসনাদ রাকে হাকিমের মধ্যে তাবরানি ইমাম হাকিম এবং ইমাম জাহাবি এবং শেখ আলবানী রহমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন এক জিনকে রাত্রেবেলায় জিজ্ঞেস করছিলেন তোমার অত্যাচার থেকে কোন জিনিস আমাদেরকে রক্ষা করবে? তখন ওই দুষ্ট জিন বলেছিল যে আয়াতুল কুরসি পাঠ করলে আমরা তোমাদের কাছে আসতে পারবো না। এই ঘটনাটি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জিনের সাথে আমার দেখা, জিনকে আমি জিজ্ঞেস করলাম যে তোমরা যে মানুষের ক্ষতি করো, মানুষের সাথে দুষ্টামি করো, এর থেকে বাঁচার উপায় কি? তখন বলল যে আয়াতুল কুরসি পড়লে তোমরা আমাদের অনিষ্ট থেকে বাঁচতে পারবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই খবিস তো ঠিকই বলেছে, এই খবিস তো ঠিকই বলেছে, ও নিজে মিথ্যাবাদী কিন্তু কথা বলেছে সত্য। তো মুসনাদ আহমদ 21278 নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করলেন হে উবাই, তুমি বলো তো পবিত্র কোরআন আল্লাহর কিতাব এর মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন আয়াত কোনটি? পবিত্র কোরআনে অনেকগুলি আয়াত আছে, এর মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন আয়াত কোনটি? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন বলে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। আল্লাহ নবী আবার জিজ্ঞেস করলেন বলো তো পবিত্র কোরআনের আয়াত সমূহের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? উবাই ইবনে কাব বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সূরা বাকারা 255 নম্বর আয়াত, যেটাকে আয়াতুল কুরসি বলা হয়, এটা হলো সবচেয়ে মর্যাদা সম্পন্ন সূরা। তখন আল্লাহ নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আবুল মুনজির, তোমার জ্ঞানে আল্লাহ বরকত দান করুক। আল্লাহ নবী দোয়া করে দিলেন, এটার মধ্যে আসছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু তিনি সেই সত্তা, লা ইলাহা ইল্লা, যিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ এমন ইবাদতের উপাস্য, এমন যোগ্য উপাস্য, আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, সত্য কোনো মাবুদ নেই, সত্য কোনো বিধানদাতা নেই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি মরবেন না, তিনি শেষও হবেন না, চিরদিন থাকবেন, চিরস্থায়ী থাকবেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার তো ঘুম আসে না, আসে না, তন্দ্রাও আসে না। তন্দ্রা বুঝেন না, মাঝে মাঝে ঝিমাই না আমরা। আল্লাহ বলেছেন যে আল্লাহর ঘুম তো আসে না, আসে না, ঝিমানিও আসে না, তন্দ্রাও আসে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন তার, এর মধ্যে আছে। মান যাল্লাযী ইশফাউ ইনদাহু, কে আছে, কে আছে এমন যে আল্লাহর কথা ব্যতীত, অনুমতি ব্যতীত হাসরের ময়দানে সুপারিশ করবে, কে আছে এমন, কার এত ক্ষমতা হাসরের ময়দানে আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করবে? আমাদের নবীও পারবে না আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করতে। মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ব্যতীত কারো ক্ষমতা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে আল্লাহর নবী বলেছেন, জাহান্নাম হুঙ্কার দিতে থাকবো, আমি সিজদায় পড়ে যাব, যতক্ষণ পর্যন্ত আল্লাহ অনুমতি না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবার ক্ষমতা রাখি না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে অনুমতি না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি সুপারিশ করার ক্ষমতা রাখি না। পীর সাহেব সুপারিশ করবে? পীর সাহেবের হুমকিতে আমাদের মসজিদে আগুন জ্বালিয়ে দেয়, পীর সাহেব ক্ষমতা রাখে জাহাজ দিয়ে সুপারিশ করবে, যা হাসরের ময়দানে তার বাবা হুজুর জাহাজ নিয়ে, মানে হাসরের ময়দান পানিতে তলিয়ে যাবে, হাসরের ময়দান পানিতে তলিয়ে যাবে, আর তার বাবা হুজুর জাহাজ নিয়ে যাবে, আর জাহাজের সাথে সাথে তোমরা কলার কলার গাছের ভেড়া ধরে, ভেলা ধরে তোমরা হাবুডুবু খাবে, ভেলা ধরে কোনো রকম বেঁচে থাকবে, মানে দুনিয়াতে মুরিদ হয়ে থাকো, তাহলে তোমরা হাসরের ময়দানে যখন সাগরের মধ্যে মানুষ হাবুডুবু খাবে, তাহলে তোমরা কলা গাছের ভেড়া পাবা, ওই ভেড়ার মধ্যে কি করবা, ধরে থাকবা। আর আমার বিষয় বাবাজান হুজুর যখন জাহাজ নিয়ে যাবে, তখন তোমাকে ওই কলার গাছ থেকে ধরে ধরে নিয়ে জাহাজের মধ্যে তুলে নিয়ে জান্নাতে চলে যাবে, চিন্তা করছেন? আর ওই পীর সাহেব বলেছে এই বছরের মাহফিলের মধ্যে, যে মসজিদের মধ্যে জুরে আমিন বললে ওর কল্লাটা ঠাইসে ধরবেন। পীর সাহেব মুরিদদেরকে হুকুম দিয়ে দিচ্ছে যে মসজিদের মধ্যে যে জুরে আমিন বলবে ওর কল্লা ঠাইসে ধরবেন। আপনি কাকে টাকা দেন, কার মাদ্রাসায় টাকা দেন, আপনার টাকা খেয়ে বলে যে ওর কল্লাটা ঠাইসে ধরবেন, আর মুরিদ যায় মসজিদের মধ্যে, প্রথমে গতকালকের ঘটনা, পরশু দিনের ঘটনা, ভোলাতে, বরিশালের ভোলাতে মসজিদ ভেঙে দিয়েছে, কোরআনগুলি আপনার যখন বাড়ি দিয়েছে, লাথি দিয়েছে, সব ছড়িয়ে ছিটিয়ে গেছে, তিন সেট একটি মসজিদ, ছোট্ট একটি মসজিদ, খুব ছোট, লম্বায় বড়, আয়তনে বড়, কিন্তু আপনার এই পাশে খুব ছোট, তো ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে মনের স্বাদ মিটেনি, মহিলা আসছে বাধা দেওয়ার জন্য, মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তারপরে কি করছে, এবার তেল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, কোরআন সহ পুড়ে যাচ্ছে। তো কেমন পীর আর কেমন মুরিদ, হুজুর আসছে, আচ্ছা এখন তারা দাবি করতেছে যে এটা হলো মুরগির খামার, এখানে কোরআন পড়ানো, তো তো মুরগির খামারের কি মেহরাব থাকে? আর মুরগির খামারে যদি হয়, অবৈধ দখল যদি হয়, তাহলে হুজুর যাবে কেন? হুজুরের মাথায় টুপি, কোন রকমের টুপি আমরা বুঝি না, কে পরে লাঠি হাতে নিয়ে হুজুর, কয়েকজন হুজুর কেছে ভাঙতে, কারণটা কি? তো হুজুর ভাঙতে যাবে কেন? যদি অবৈধ জায়গা হয়, ওখানে অন্যায় কাজ হয়, সরকারি লোক যাবে, তো হুজুর কেন যাবে? হুজুর লাঠি শোটা নিয়ে দাড়িওয়ালা হুজুর কেছে ভাঙতে, তো হুজুর দেখা যাচ্ছে ভাঙতেছে বাইরে, হুজুরের হাতে বিশাল লাঠি, কয়েকজন হুজুর,
টুপি পাঞ্জাবি পরা পায়জামা পরা হুজুর গেছে, আর এখন মানুষকে ধোকা দিচ্ছে যে ওইটা মুরগির খামার, পীর সাহেবের হুকুমে মসজিদের মধ্যে আগুন জ্বালাই দেয়, পীর সাহেব হুকুম না দিলে মুরিদকে উস্কানি দেয় যে মসজিদের মধ্যে জুরে আমিন বললে ওকে কল্লা ঠেসে ধরবে। আল্লাহ বলছেন মান যাল্লা ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর হুকুম ব্যতীত, আল্লাহর অর্ডার ব্যতীত, আল্লাহর পারমিশন ব্যতীত কেউ সুপারিশ করার ক্ষমতা রাখে না। পীর সাহেবের খবর থাকবে না সেদিন, স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম থর থর করে কাঁপতে থাকবেন, নীল ডাউন দিয়ে বসে পড়বেন, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম থর থর করে কাঁপতে থাকবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে থাকবেন, পীর সাহেবের খবর থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমরা ফরজ সালাতের পরে, অনেক মসজিদে দেখা যায় আমাদের এখানে নাই এখন আর আলহামদুলিল্লাহ, ফরজ সালাতের পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম আমিন কি জানি কয়, কয়ার পরে বাহাক্কালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, শেষ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সিলসিলা সহিহার 972 নম্বর হাদিসে এসেছে, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন মান পড়া আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন লাম ইহুল বাইনাহু ওয়া বাইনা দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যু ব্যতীত কোনো কিছুই তার জান্নাতে প্রবেশের জন্য বাধা হবে না, মানে মরলেই জান্নাতে যাবে, জান্নাতে যায়নি কেন, মরা বাকি রয়েছে এই জন্য যায়নি জান্নাতে। যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে সে মরলেই জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। তাহলে সালাম ফিরিয়ে দিয়ে যা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ কয়, তারা আয়াতুল কুরসি কোন সময় পড়ে? আল্লাহর নবী বলছেন প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে, ওর মরা বাকি রয়েছে কিন্তু জান্নাত বাকি নেই, মানে মরলেই জান্নাতের নাজ নিয়ামত সে ভোগ করতে থাকবে। সহিহ বুখারী 2311 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে গনিমতের মাল রমজান মাসে যাকাতের মাল পাহারাদার হিসেবে নিয়োগ করছেন আমাকে মসজিদের মধ্যে অথবা কোনো ঘরের মধ্যে, আমি রমজান মাসের যাকাতের মাল পাহারা দিচ্ছি। তেমন অবস্থায় একজন আগমনকারী আসলো, এসে ওই মাল থেকে কিছু কিছু মাল উঠিয়ে নিয়ে তার চাদরের মধ্যে ভরতেছে, চাদর গায়ে দিয়ে আসছে, তো ওই চাদরের মধ্যে যাকাতের মাল উঠিয়ে নিচ্ছে। তো আমি যাই তাকে ধরে ফেললাম, আমি ধরে তাকে বললাম যে তোমাকে আল্লাহর নবীর কাছে সুপর্দ করব, আর আমরা চোর ধরলে কি করি, আগে সাইজ করে নিই কিছুক্ষণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে মারলেন না যে তোমাকে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাও, তোমার বিচার হবে। যখনই বলছে বিচার হবে, তখন ইনি এমনি বলছে যে আমার ছেলে মেয়ে না খাই রয়েছে, আমি গরিব মানুষ, আমাকে ছেড়ে দাও। তখন বলছে তার কথা শুনে আমার মায়া লেগে গেল, আমি ছেড়ে দিলাম। সকালবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হয়েছে, আবু হুরায়রা তোমার ওই চুরের খবর কি, আগন্তুক ব্যক্তির খবর কি, তোমার কাছে যে এসেছিল তার খবর কি, মানে নবী টের পেয়ে গেছেন, জিবরিল আমিন বলে দিয়েছেন। এবার বলছে যে সে আসছিল মাল নিতেছিল, কিন্তু আমি তাকে ধরে ফেলেছি, কিন্তু সে আমাকে বললো যে আমি না খেয়ে রয়েছি, অভাবী মানুষ, আমাকে ছেড়ে দিন, আমি আর আসবো না। তখন আল্লাহর নবী বলছে ও মিথ্যা বলেছে, ও মিথ্যুক, ও আবার আসবে। তো পরের দিন পাহারা দিচ্ছে আবার আসছে, আসার পরে আবার ধরে ফেলছে, ধরার পরে বলছে যে তুমি তো কালকে মিথ্যা বলেছো, আজকে আসছো কেন? আবার তো বলছে যে আসলে আমি তো অভাবী মানুষ, কি করব, না খেয়ে থাকি, এই জন্য তোমার এখানে আসছি মাল চুরি করতে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছেড়ে দিয়েছেন। পরের দিন আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করছেন আবু হুরায়রা কি খবর, তখন বলছে যে তার কথা শুনে আমার অন্তরের মধ্যে মায়া হয়ে গেছে, এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন ও মিথ্যাবাদী, আবার আসবে। তৃতীয় দিন যখনই আসছে মাল ধরছে, তখনই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে আজকে তৃতীয় দিন, আজকে শেষ দিন, আজকে আর সারা নেই, আজকে তোমার কাছে নবীর কাছে নিয়ে যাবই যাব। তখন
বলছে তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটি জিনিস শিখিয়ে দিব যেটা তোমার কল্যাণ রয়েছে, যেটা তোমার উপকার সাধন হবে, তুমি আমাকে ছেড়ে দাও। তখন বলছে ঠিক আছে, তাহলে কি জিনিস সেটা বলো। বলছে তুমি যখন বিছানায় শোবে রাত্রের বেলায়, যখন তুমি বিছানায় শুইবে, তখন তুমি আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াতটি পাঠ করে শুয়ো, তখন তোমার কাছে এই শয়তান সারা রাত্রের মধ্যে সকাল পর্যন্ত আর তোমার কাছে আসতে পারবে না। এবার ঘটনাটি সকালবেলা আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করল যে তোমার ওই আগন্তুকের খবর কি, তখন বললেন যে ও আসছিল আজকে, কিন্তু আমাকে একটা জিনিস শিক্ষা দিয়েছে, সেটি হলো যে বলছে যে এই সূরা এই আয়াতটি তুমি পাঠ করবে, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, এটা শেষ পর্যন্ত পাঠ করবে, তাহলে তোমার কাছে সারা রাত্র আর শয়তান আসবে না। তখন বলছে ও নিজে মিথ্যাবাদী, কিন্তু তোমাকে কথাটা বলেছে সত্য। তারপরে বলল যে তুমি কি জানো ওই ব্যক্তি কে, তুমি কি জানো ওই ব্যক্তি কে? তখন বলছে না তো। তখন বলছে ও ছিল ইবলিশ শয়তান, ও ছিল ইবলিশ শয়তান, সে নিজে মিথ্যাবাদী, কিন্তু তোমাকে একটি সত্য কথা শিক্ষা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ইবলিশ শয়তান নিজে মিথ্যাবাদী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লোকে আয়াতুল কুরসি শিক্ষা দিলেন। তো লোক যদি খারাপও হয়, কথা যদি কোরআন হাদিসের হয়, সেটা নিতে হবে। এত এত ফজিলত হুজুরের পছন্দ হলো না, হুজুর একটা ফজিলত বানিয়ে দিয়েছে, নুরানি পাঞ্জাগঞ্জ অজিফা আছে না, বাজারে পাওয়া যায় 5 টাকা 10 টাকার বইয়ের মধ্যে অনেক কিছু পাওয়া যায়, মাইক দিয়ে বিক্রি করে না, নুরানি পাঞ্জাগঞ্জ অজিফা, এর মধ্যে লেখছে যে ব্যক্তি রোজ সকালে আয়াতুল কুরসি পড়বে তার রুজিতে বরকত হবে, বাইরে যাওয়ার সময় যদি পাঠ করে যে কোনো উদ্দেশ্য তার হাসিল হয়ে যাইবে। তারপর বলছে এক গ্লাস বৃষ্টির পানির মধ্যে কেউ যদি 50 বার আয়াতুল কুরসি পাঠ করে, একবার করে পাঠ করে আর গ্লাসের মধ্যে ফু দেয়, একবার করে পাঠ করে আর গ্লাসের মধ্যে ফু দেয়, 50 বার পাঠ করবে আর 50 বার ফু দেবে, তাহলে তার মেধা শক্তি বৃদ্ধি হইয়া যাইবে। ওগুলা পছন্দ হলো না, আল্লাহর নবী যা দিলেন কিছু বানাতে হবে। এবার আবার বলছে অজু সহকারে যে ব্যক্তি 40 বার আয়াতুল কুরসি পড়বে, তার 40 বছরের সওয়াব দেওয়া হবে এবং 40টি মর্যাদা দেওয়া হবে এবং 40টা হুরের সাথে তার বিয়ে দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এগুলা মানে আল্লাহর নবীর কথা পছন্দ হয় নাই, এবার সে নিজে কিছু ফজিলত হুজুর বানিয়ে দিয়েছে, বাজারে ছেড়ে দিয়েছে আয়াতুল কুরসির নকশা। এবার আসুন সর্বশেষ সূরা বাকারার শেষ 2 আয়াতের ফজিলত। আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, শেষ পর্যন্ত নিয়ে ফাংসুরুনা আলাল কওমিল কাফিরিন, এই পর্যন্ত হলো শেষ 2 আয়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হাদিসটির উল্লেখ রয়েছে সহিহ বুখারী 4624 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বারা বিল আয়াতাইনি, এমন 2টি আয়াত আছে যেই 2টি আয়াত যদি কোনো ব্যক্তি রাত্রের বেলায় ঘুমানোর সময় পাঠ করে, সূরা বাকারার শেষ 2 আয়াত, এটাই তার জন্য যথেষ্ট, আল্লাহর পক্ষ থেকে নিযুক্তকারী ফেরেশতা তাকে পাহারা দেবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আর সূরা বাকারার শেষ 2 আয়াত এটা পাঠ করলে সারা রাত পাহারাদার হিসেবে এই 2 আয়াত ওই ব্যক্তির জন্য যথেষ্ট। তিরমিজির হাদিস আসছে 2882 নম্বর হাদিস, নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসমান জমিন সৃষ্টি হওয়ার 2000 বছর পূর্বে, কয় হাজার, আসমান এবং জমিন সৃষ্টি করার 2000 বছর পূর্বে আল্লাহ রব্বুল আলামিন একটি কিতাবের মধ্যে এই সূরা বাকারার শেষ 2 আয়াত লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। এত মর্যাদাপূর্ণ সূরা বাকারার এই শেষ 2 আয়াত। তাহলে কোরআন এখন তো শুরুই হয় নাই, মাত্র সূরা ফাতিহা গত জুমায় বলছি আর আজকে সূরা বাকারা শেষ করলাম, আরো কত ফজিলত পড়ে রয়েছে মানুষ তো বুঝেই না। তাহলে সঠিক আমল সহি আমল বাদ দিয়ে জাল জৈব আমল
করার সময় কোথায় আমার? এ তো সুরার ফজিলত বললাম, আয়াত আয়াতে তেলাওয়াত করে তাফসীর করলে সময় আসেনি। সুবহানাল্লাহ, এত বরকত সূরা বাকারা যারা তেলাওয়াত করবে হাসরের ময়দানে, সূরা বাকারা তাদের জন্য কি করবে? ছায়া দান করবে সূরা আলে ইমরান। অতএব কোরআন তেলাওয়াত করুন, কোরআন আপনার একমাত্র বন্ধু, যে কিনা আপনার হাসরের ময়দানে কবরের মধ্যে দুনিয়ায় কাজে লাগবে। আসুন আমরা কোরআনের পথে ফিরে আসি, কোরআনে সব সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আসুন আমরা কোরআনকে বন্ধু হিসেবে গ্রহণ করি, কোরআনকে গায়ে হিসেবে গ্রহণ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আমিন সুম্মা আমিন, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা